অ্যাড্রেস আসলে আমরা পেয়েছি হচ্ছে আমার একটা দাদা আছে এখানে কলকাতাতেই থাকে, তো উনি হচ্ছে মানে উনি একটু সিনিয়র সার্জন, তো উনি হচ্ছে আমাদের বলেছিল যে আমার হাজব্যান্ডের পায়ে কিছুদিন ধরে কিছু প্রবলেম হচ্ছে, ভ্যারিকোসের কিছু প্রবলেম হচ্ছিল, তো ওনাকে আমরা বললাম, তো বললো যে ঠিক আছে এখানে একটা অ্যাভিস হসপিটাল ডায়াগনোস্টিক আছে, তো তোমরা ওইখানে যেতে পারো, গিয়ে তোমরা বললে ওনাদের ডাক্তার আছে আমাদের বলে দিবে যে কোনটা তোমাদের জন্য ভালো হবে। তো যখন আমরা এখানে এসলাম তখন আমাদের বললো ডাক্তার আমাদের চেক করলো, তারপরে হচ্ছে বললো যে এটার একটা অপারেশন করতে হবে, তো অপারেশন করে আমাদেরকে বলে দিবে যে তোমাদের যখন সুবিধা হয় তখন তোমরা এসে অপারেশনটা করে নিও। তো আমরা তারপরে আমাদের সুবিধা মতো একটা সময় এসে অপারেশনটা করে নিলাম, আলহামদুলিল্লাহ সাকসেসফুলও হলো। এখন আমরা এটার চেক আপের জন্য আবার এসেছি, আর এখানে সবাই অনেক ভালো, এখানে ট্রিটমেন্ট অনেক ভালো, খুবই ভালো লেগেছে। হ্যালো, আমরা আসছি বাংলাদেশ থেকে, তো আমাদের দেশে এই ভ্যারিকোস ভেনের ট্রিটমেন্ট আছে বাট অতটা আপডেট না। তো আমার এক দাদা কলকাতারই, তো উনি এখানকার অ্যাভিসের আমাদের ঠিকানা দিল, তারপরে এখানে আসার পর আমরা প্রথমবার দেখেই গেলাম, সেকেন্ড টাইম এসে অপারেশন করলাম, আর ফলো আপ চেক আপের জন্য আমরা এখন ডাক্তার সৌরভ চক্রবর্তীর কাছে আসলাম। তো আমার দাদাই কলকাতার, উনি রেকমেন্ড করলেন, তো অপারেশন করার পর এবং ফলো আপ নেওয়ার পর আমি আলহামদুলিল্লাহ পুরোপুরি ভালো আছি। Thank you.